নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড স্বামীজির বিপ্লবী ভাইয়ের রিসার্চ পেপার লেনিনের হাতে লেখা ইন্দ্রনীল শুক্লা পাঠ সৌনক সান্নাল। নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ আজও প্রাসঙ্গিক দেশে বিদেশে তার গড়ে তোলা রামকৃষ্ণ মঠ গোটা বিশ্বেই পরিচিত কিন্তু বলা যায় দাদার এই দীর্ঘ ছায়ার কারণেই আলাদা করে মানুষ মনে রাখেনি বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্তের কথা কিন্তু প্রগাঢ় পাণ্ডিত্য আন্তর্জাতিক পরিচিতি এবং সমাজতান্ত্রিক বিপ্লবে যোগদানের কারণে সমসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হয়ে ওঠেন ভূপেন্দ্রনাথ আঠারোশো সালের চৌঠা সেপ্টেম্বর কলকাতায় তার জন্ম দুই দাদা নরেন্দ্র ও মহেন্দ্র এবং মা ভুবনেশ্বরী দেবীর অভিভাবকত্বে তিনি বড় হন কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে এন্ট্রেন্স পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাওয়ার ঠিক আগে ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন ভূপেন্দ্র শিবনাথ শাস্ত্রীর সঙ্গে পরিচয়ের পর তিনি হিন্দু সমাজের ভেদাভেদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন আরও পরে উনিশশো সালে তিনি বৈপ্লবিক পথে ইংরেজদের দেশ থেকে তাড়ানোর জন্য ব্যারিস্টার পি মিত্রের নিখিলমঙ্গ বৈপ্লবিক সমিতিতে যোগ দেন এখানে তিনি যতীন বন্দ্যোপাধ্যায় ভগিনী নিবেদিতা অরবিন্দ ঘোষ প্রমুখের সংস্পর্শে আসেন তার প্রথম দিকের বৈপ্লবিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল মাতসিনী এবং গ্যারিবলডির আদর্শ দাদা বিবেকানন্দের রচনাও তাকে উদ্বুদ্ধ করে উনিশশো সালে অরবিন্দ ঘোষের সহায়তায় প্রতিষ্ঠিত বিপ্লবী পত্রিকা সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক হন তিনি দেশের সংগ্রামী চেতনা বাড়াতে সোনার বাংলা নামে একটি বেআইনি ইস্তেহারও প্রকাশ করা শুরু করেন এর জন্য উনিশশো সালে এক বছরের সশ্রম কারাদণ্ড হয় তার। জেল থেকে ছাড়া পাওয়ার পর সহযোদ্ধাদের পরামর্শে লুকিয়ে আমেরিকা চলে যান ভূপেন্দ্র সেখানে তিনি ইন্ডিয়া হাউজে গা ঢাকা দিয়ে থাকেন পড়াশোনায় ছেদ পড়েনি উনিশশো সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন আর বছর দুয়েক পর ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এম এ ডিগ্রি লাভ করেন এর পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়ার গাদার পার্টি এবং সোশ্যালিস্ট ক্লাবের সংস্পর্শে চলে আসেন সমাজতন্ত্রবাদের তাত্ত্বিক জ্ঞান লাভ সেখানেই আমেরিকায় থাকার সময় খুব একটা সুখের ছিল না একে শ্বেতাঙ্গদের হাতে নির্যাতন তার মধ্যে টাকার অভাব তবু দমে যাননি এক মুহূর্তের জন্য উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল আর এই সময় বিপ্লবী আন্দোলনকে জোরদার করতে ভূপেন্দ্র অন্য ভারতীয় বিপ্লবীদের মতো বার্লিনে চলে আসেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঐতিহাসিক বার্লিন কমিটির সম্পাদক ছিলেন উনিশশো সালে তিনি ছদ্মবেশে দক্ষিণ ইউরোপ চলে যান বার্লিন কমিটির অনুরোধে জার্মান সরকার তাকে গ্রিস থেকে বার্লিনে নিয়ে আসে তার নেতৃত্বেই বার্লিন কমিটি নিজেদের কর্মক্ষেত্র পশ্চিম এশিয়ায় ছড়িয়ে দিতে পেরেছিল এই সময়টায় নানা বিপদের মধ্যে চূড়ান্ত ঝুঁকি নিয়ে কেমন করে বহু ভারতীয় বিপ্লবের কাজ করেছেন এবং প্রাণ দিয়েছেন তা নিজের বইতে তুলে ধরেছেন ভূপেন্দ্র উনিশশো সালে জার্মান অ্যান্থ্রোপলজিক্যাল সোসাইটি এবং উনিশশো সালে জার্মান এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন ভূপেন্দ্র উনিশশো সালে তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের ডাকে বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি মস্কো আসেন আর এই অধিবেশনে উপস্থিত ছিলেন মানবেন্দ্রনাথ রায় এবং বীরেন্দ্রনাথ দাশগুপ্ত ভারতের স্বাধীনতা আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গবেষণাপত্র ভূপেন্দ্র তুলে দেন স্বয়ং লেনিনের হাতে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতের শ্রমিক কৃষক আন্দোলনের একটি কর্মসূচিও পাঠান বিপ্লবের কাজের পাশাপাশি সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের গবেষণাও চালিয়ে গিয়েছেন তিনি হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে লাভ করেন ডক্টরেট উপাধি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গীয় প্রাদেশিক কমিটির এবং উনিশশো সালে নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য হন ভূপেন্দ্রনাথ দত্ত উনিশশো তিরিশ সালে কংগ্রেসের করাচি অধিবেশনে শ্রমিক এবং কৃষকদের মৌলিক অধিকার নিয়ে একটি প্রস্তাব নেহরুর হাতে তুলে দেন এছাড়াও তিনি বহু কৃষক শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো সাল থেকে ভারতের কৃষক আন্দোলনে যুক্ত থেকে বঙ্গীয় কৃষক সভার অন্যতম সভাপতি এবং দুবার অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশনে সভাপতি হন আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারা বরণ করেন সমাজবিজ্ঞান নৃতত্ত্ব ইতিহাস সাহিত্য বৈষ্ণব শাস্ত্র হিন্দু আর্যশাস্ত্র মার্ক্সীয় দর্শন প্রভৃতি বিষয়ে ভূপেন্দ্রনাথ দত্তের অগাধ পাণ্ডিত্য ছিল বাংলার পাশাপাশি ইংরাজি জার্মান হিন্দি ইরানী সহ বেশ কয়েকটি ভাষায় তার অনেক লেখা বই আকারে প্রকাশিত হয়েছে তার লেখা বইয়ের মধ্যে বাংলার ইতিহাস বৈষ্ণব সাহিত্যে সমাজতন্ত্র আমার আমেরিকার অভিজ্ঞতা সাহিত্যে প্রগতি বিবেকানন্দ দ্য সোশ্যালিস্ট ডায়ালেক্টস অফ ল্যান্ড ইকোনমিক্স অফ ইন্ডিয়া ডায়ালেক্টস অফ হিন্দু রিচুয়ালিজম বিশেষ উল্লেখযোগ্য উনিশশো একষট্টি সালের পঁচিশে ডিসেম্বর মারা যান ভূপেন্দ্র স্বাধীন ভারত দেখে যেতে পেরেছিলেন এটা ছিল পরম তৃপ্তির বিষয় আর জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল তার জ্ঞান অর্জনের খিদে বিশ্বের কোন প্রান্তে নতুন কি ঘটছে তা কখনোই তার নজর এড়ায়নি